রাস্তায় ধস নেমে ব্যাহত পানীয় জল সরবরাহ। গত 10 থেকে 12 দিন খাওয়ার জল পাচ্ছেন না স্থানীয়রা। হাড়ি কলসি নিয়ে পথে বসে বিক্ষোভ মহিলাদের। পাকা রাস্তায় ধস, ভেঙে গিয়েছে জলের পাইপ, 10 দিন ধরে মিলছে না ডিপ টিউবওয়েলের জল, আতঙ্কিত মানুষেরা। হাড়ি কলসি নিয়ে পথে ধর্নায় মহিলারা। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর 6 ঘেরি এলাকায়। জানা গিয়েছে গত প্রায় 10 দিন আগে হঠাৎ করে এলাকাবাসীরা দেখতে পান প্রায় 250 ফুট পাকা রাস্তায় ফাটল। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ, খবর দেন এলাকার জনপ্রতিনিধিদের। ধসে বসে যায় পাকা রাস্তাটি, রাস্তার নিচ দিয়ে পাইপ ফেটে যাওয়ায় বন্ধ জল। আজও পর্যন্ত সংস্কার না হওয়ায় বাধ্য হয়ে এলাকার মানুষ হাড়ি কলসি নিয়ে রাস্তা আটকে ধর্নায় বসেন। এবারে রাস্তাটা হয়েছে 2 বছর আগেকার গল্প, তখন কি সমস্যা হয়েছে কি হয়েছে আমরা তো কিছু বলতে পারবো না। আমরা তো আর ইয়ে নিয়ে এসে চেক করে দেখছি না যে কি হয়েছে। রাস্তাটা হয়ে যাওয়া 2 বছর হয়নি, এইভাবে কাজ করে তো পাইলে গেছে, সে তো আর বলার নাই কি করে গেছে। এই মুহূর্তে এই রকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আমরা মেন আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গাড়ি কোনো পাস হচ্ছে না, জল পাচ্ছি না, আর পরপর তো ধস বাড়ছে। এই বিষয়ে ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা রাধারানী মাইতি বেতাল বলেন, জল বন্ধ থাকায় সমস্যায় বাসিন্দারা। আমি অনেকবার প্রধানকে বলেছি, তার দাবি বিজেপি সদস্য হওয়ায় আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না পঞ্চায়েত। 5 বছর পঞ্চায়েতে জিতে আছি, আমার কোনো দাবি অঞ্চল পূরণ করেও নি, তারা আমাকে এমনও প্রধান সাহেব বলেছে যে অঞ্চলে আসা আপনার দরকার নেই। হ্যাঁ, জিতেছি, আমি গিয়েছি অঞ্চলে বারবার, বিডিও তো আমি এই যে হয়নি এর জন্য দরখাস্ত জমা দিয়েছি, আর কোথায় যাব। আমি অনেককে ফোন করেছি কিন্তু কোনো রকম আমি ব্যবস্থা পাইনি, এই রাস্তার জন্যও ব্যবস্থা পাইনি, অন্য কোনো সুব্যবস্থা আমি পাইনি। কারণ ওরা তো এই রাস্তাটা তো সকলকে এই রাস্তা দিয়ে হাঁটতে হয়, এমনকি এই রাস্তা বর্ষাকালে এমনই অবস্থা হয়ে যায় মানুষ যেতে পারে না, 2-1 বার ভ্যানও পর্যন্ত উল্টে পড়েছে এই রাস্তায়, করছে না। আমি বিরোধী জিতে আছি, এই এই যে রাস্তাটা, এটা কংক্রিটের জন্য আমাদের যে সংসদ মিটিং হয় সব 5 বছর যে অ্যানুয়াল ফাংশনের একটা যে কর্মসূচি হয়, তখন কিন্তু এই রাস্তাটার জন্যে আমাদের কংক্রিটের রাস্তার জন্য বলা হয়েছিল। ওনারা কংক্রিট তো দূরের কথা, বললো ডবল সিলিংয়ে করবো, তাতেও এখনো পর্যন্ত এইটা করেনি। তবে পূর্ণচন্দ্রপুর শ্রী নারায়ণপুর অঞ্চলের প্রধান বনবিহারী পাত্র বলেন, বিষয়টি নজরে এসেছে, আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা দূর করা হবে। এই যে রাস্তাটা পরেশ মৌলের বাড়ির কাছে ছয়গেরি মৌলে পাড়ায় রাস্তাটা সুন্দর হয়েছিল, পিচ রাস্তা মাঝখান দিয়ে এমন বসে গেছে যেটা আমরা ভাবতে পারি না, কারণ পাইলিং ঠিক আছে অথচ রাস্তা বসে গেল। আমরা ওখানে জানলাম যে ওখানে একটা খাল ছিল, ওই খালের সঙ্গে যোগাযোগ ছিল, যেই খালের জলটা লোকেরা মানে ধান চাষের জন্য সিঁচে নিয়েছে, হঠাৎ রাস্তাটার মাঝখান দিয়ে বসে গেল। ওই রাস্তাটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের বিধায়কদের মাধ্যমে বা আমরা নিজেরা ছবি টবি পাঠিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি, SDB সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে এই রাস্তাটা ছিল, তারা এসে ইঞ্জিনিয়ার সব দেখে গেছে, খুব তাড়াতাড়ি সরস্বতী পূজার পরে 2-4 দিনের মধ্যে আরম্ভ হয়ে যাবে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী গুরুপদ দাস। তিনি বলেন, 10 থেকে 12 দিন হয়ে গেল গ্রামে জল নেই, কারো কোনো হেলদোল নেই, পঞ্চায়েত উদাসীন বলেও অভিযোগ করেছেন গুরুপদ। এই বিষয়ে তিনি আরো বলেন, তো অলরেডি করছে এবং ন্যায্যই করছে, কেন মানুষ জনগণ হাঁটতে পারছে না। এই অঞ্চলের রাস্তা একটি, এখান থেকে একদম শ্রীনারায়ণপুর সেই তারানগর দক্ষিণ তারানগর পর্যন্ত পঞ্চায়েতে কোনো সুরাহা নেই। আজকে 10-12 দিন হয়ে গেল, এখনও পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেই। একটা মানুষ ছেলে পড়ে গেলে মারা যাবে কিন্তু কোনো সুরাহা নেই, এবং আমাদের রাস্তাঘাট, আমাদের এই যে পানীয় জল আজকে 10-12 দিন বন্ধ হয়ে গেছে, এখানে কোনো পুকুর ঘাট মানুষের কোনো ভালো নেই, এই পানীয় জলের উপরে নির্ভর করছে, তাও কোনো ব্যবস্থা নেই। গ্রামবাসীরা জানাচ্ছেন দ্রুত ব্যবস্থা করা হোক পানীয় জলের, মেরামত হোক বসে যাওয়া রাস্তা, ফের ছন্দে ফিরুক গোটা গ্রাম। খুব আতঙ্কে রয়েছি, মানুষজন সব হচ্ছে কি রাত জাগছে, জেগে হচ্ছে কি এখানে পাহারা দিচ্ছে যে কোন মুহূর্তে ধস নেমে চলে যায়। তার জন্য হচ্ছে কি জলেরও সমস্যা, জলের লাইন, জল পাইপের লাইন হচ্ছে কি বন্ধ হয়ে গেছে, কল বন্ধ হয়ে গেছে, ছেলেরা জল পাচ্ছে না, এখানে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, ছেলেপুলেরা স্কুলেও যেতে পারছে না। তার জন্য আমরা আপত্তি করছি যে তাড়াতাড়ি যেন রাস্তাটা বা কলের এটা তাড়াতাড়ি দ্রুত তৈরি করতে এখানে, কেননা আমার সবাই মানুষজন সবাই আতঙ্কে রয়েছে এবং জেগে রয়েছে, ঘুমোতে পারছে না কেউ। শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এটা তো একটা মেন রাস্তা, তো এই রাস্তায়
এই যা ধস নেমেছে এ তো পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, দু সাইডে ঘিরে দেওয়া হয়েছে মানুষজন যাতে বিপজ্জনক অবস্থায় না যাতায়াত করতে পারে। আর পাশে তো বাড়ি রয়েছে, ওরাও আতঙ্কে দিন গুনছে যে কোন সময় না আমাদের বাড়িটাও টেনে নিয়ে খালে নেমে যায়। আমাদের এই রাস্তা হঠাৎ মাত্র বসে যাওয়ার ফলে আমাদের জলের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। জলের লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে প্রত্যেক বাড়িতে যে জলের সমস্যা এত দেখা দিয়েছে, কেউ আর জল পাচ্ছে না। একটাই টিওল আছে, টিওলে মায়েরা সেখানেই জলেই টিওলেই জল ঠিকমতো সরবরাহ পাচ্ছে না। এই জন্য আমরা আজ ধর্নায় এসেছি যাতে আমাদের এই জলের ব্যবস্থাটা খুব শীঘ্রই তাড়াতাড়ি চালু করে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পাথর প্রতিমা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।